আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি রে ঘুমিয়ে গেছিস? ওই পাশ থেকে কোনো উত্তর আসলো না, তাই আমিও ফ্রেশ হয়ে এসে শুয়ে গেলাম। সকালে জান্নাতের কল দেওয়াতে ঘুম ভাঙলো, উঠে দেখি সোমাইয়া এখনো ঘুমাচ্ছে। তাই আর না ডেকে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি জান্নাত বসে আছে। আম্মুকে কফি দিতে বলে দুজনে বসে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর সোমাইয়া আসলো, ঘুম থেকে উঠে আমাদের একসাথে দেখে মুখটা কালো করে চলে গেল রান্নাঘরে। আমি আর জান্নাত তার এই মুখ দেখে হাসতে হাসতে শেষ, তারপর নাস্তা শেষ করে অফিসে চলে গেলাম। বিকেলে অফিস শেষ করে এসে দেখি সোমাইয়া রুমে বসে আছে। আমি কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হতে লাগলাম আয়নার সামনে দাঁড়িয়ে, তখন সোমাইয়া পিছনে এসে দাঁড়ালো। তাই সোমাইয়ার দিকে ঘুরে জিজ্ঞাসা করলাম, কিরে কি হয়েছে? সোমাইয়া কোনো কথা না বলে পিছন থেকে ছুরি বের করে আমার গলায় ঠেকায়। আমি অনেকটা অবাক হয়ে গেলাম। তখনই সোমাইয়া বলল, অন্য মেয়েকে নিয়ে এত লুটুর পুটুর কিসের? হ্যাঁ, কোথায় কি করলাম? আর তুই এটা নামা, না হলে লেগে যাবে গলায়। না, আগে তুই বল ওই মেয়ের সাথে এত কিসের বকবক তোর? কেন, তুই না ভাবিস না যে জান্নাত আমার পুরনো প্রেমিকা? তাহলে পুরনো প্রেমিকার সাথে কত কথাই থাকতে পারে? সোমাইয়া কিছু না বলে ভাবতে লাগলো কি যেন। তখন আমি বললাম, সর জান্নাত বসে আছে আমার জন্য, তোর সাথে পরে কথা বলবো। তুই আবার যাবি এই মেয়েটার কাছে? তো তোর কাছে বসে থেকে কি করব? সর জান্নাতের সাথে প্রেম করি গিয়ে, বলেই সোমাইয়াকে পাশ কাটিয়ে চলে গেলাম। সোমাইয়া হা করে তাকিয়ে রইল। বুঝলাম কথাটা ভালোই কাজে দিয়েছে। রাতে খাওয়া দাওয়া করে জান্নাতের সাথে অনেকক্ষণ গল্প করে রুমে এসে দেখি সোমাইয়া জেগে বসে আছে। তাই বললাম, কি রে ঘুমাসনি এখনো? না, কেন তোর কোনো সমস্যা? না, তাতে আমার কি সমস্যা থাকবে, বলেই ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। আর ভাবতে লাগলাম সোমাইয়াকে আমি জেনে বুঝে অবহেলা করতেছি, যেন সে বুঝতে পারে যে ওর সন্দেহটা মিথ্যা ছিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি সোমাইয়া কি নিয়ে যেন চিন্তা করতেছে। তাই বললাম, কি রে কি নিয়ে এত চিন্তা করতেছিস? সোমাইয়া চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো আমার কথা শুনে, তারপর বলল, ভাবতেছি চাঁদে যাব। ভাব না নিয়ে ঘুমা, বলেই আমি শুয়ে গেলাম। সোমাইয়াও শুয়ে গেল। সকালে আবার সেই জান্নাতের ফোনে ঘুমটা ভাঙল। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি জান্নাত বসে আছে। আমাকে দেখেই জান্নাত বলল, হোসেন রাতে তোর দুলাভাই ফোন দিয়েছে, বলেছে সে নাকি পরশু ফিরে আসবে। তো তুই কি কালকে ফিরে যাবি নাকি? হুম, কাল বিকেলে চলে যাব। ওকে, তাহলে রাতেই ডোজটা দিয়ে দিব সোমাইয়াকে। ওকে। সোমাইয়া কিছুক্ষণ পর ঘুম থেকে নিচে আসলো। আমাদের আবার একসাথে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর সোমাইয়া একটা কফির মগ এনে জান্নাতকে দিয়ে আমাকে বলল, হুসাইন একটু উপরে আয়, আমাকে একটু হেল্প করে দিয়ে যা প্লিজ। কি হেল্প? আসলেই দেখতে পারবি, আয়। ওকে। তারপর সোমাইয়াকে নিয়ে রুমে আসলাম। রুমে ঢুকতেই সোমাইয়া দরজা লাগিয়ে দিয়ে আমার কাছে আসলো। তাই আমি জিজ্ঞাসা করলাম, দরজা লাগালি কেন? দরজা লাগানোতে পাপ হয়ে গেছে নাকি আমার? না। আচ্ছা বল, তোর কি হেল্প লাগবে যে নিচ থেকে ডেকে উপরে নিয়ে আসলি? মনটা ভালো না, তাই তোর সাথে গল্প করব বলে নিয়ে এসেছি। তুই কি পাগল যে সবার সামনে থেকে ডেকে নিয়ে এসেছিস? কেন, ডেকে আনাটা কি দোষ হয়েছে? আচ্ছা বাদ দে, এদিকে আয়। না, যা বলার দূর থেকেই বল। আচ্ছা বল, কিসের জন্য তোর মন খারাপ? বললি কি তুই সেটা ঠিক করে করতে পারবি? যদি পারি তাহলে তো ঠিক করেই দিব। কলিজাতে ঘা হচ্ছে, পারবি ঠিক করে দিতে? এটা তো ডাক্তারের কাজ, এভাবে মন খারাপ করে বসে না থেকে ডাক্তারের কাছে যা, তাহলেই তো হয়। এখানেই তো সমস্যা। কিসের সমস্যা? এই যে এই রোগের ডাক্তারই বলে ডাক্তারের কাছে যেতে। বুঝলাম, সোমাইয়ার কলিজায় এতদিনে হারানোর ভয়টা ঢুকেছে। তবে সন্দেহের ভূতটা না তাড়ালেই নয়, মনে মনে ভাবা দেখে সোমাইয়া বলল, কি রে কি এত ভাবছিস? তোর কথার কোনো আগামাথা বুঝলাম না। আচ্ছা বাদ দে, নিচে আয়, নাস্তা করে অফিসে যাব। সোমাইয়া মাথা নেড়ে হ্যাঁ বলল। আমি আর কিছু না বলে নিচে চলে আসলাম। বসে বসে ভাবতে লাগলাম যে সন্ধ্যায় কিভাবে আগুনটা লাগানো যায়। তারপর কিছুদিন ম্যাডাম পড়লেই সব ঠিক হয়ে যাবে আপনা আপনি, নাস্তা করে চলে গেলাম অফিসে। বিকেল আসার সময় সোমাইয়াকে কলেজ থেকে নিয়ে আসলাম। এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ মোবাইল টিপলাম। রাত 8টায়
জান্নাতকে ফোন দিয়ে বললাম ছাদে যেতে। জান্নাত ছাদে চলে গেলে আমি রান্নাঘরে গিয়ে দেখি আম্মু আর সুমাইয়া রান্না করায় ব্যস্ত। তাই সুমাইয়াকে বললাম, সুমাইয়া আমার আর জান্নাতের জন্য দুই কাপ কফি বানিয়ে দিতে পারবে প্লিজ? হুম, কোথায় দিয়ে আসতে হবে? ছাদে আছি আমরা। ওকে, আমি নিয়ে আসছি। আমি চলে গেলাম ছাদে, গিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলল, কিরে বলে এসেছিস? হুম, আমি নজর রাখছি সে আসে কিনা। আসলে শুরু হবে, আর তুই গিয়ে ওইখানে বসে থাক। কিছুক্ষণ পর সুমাইয়াকে উপরে আসতে দেখে আমি গিয়ে জান্নাতের পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর জান্নাতকে বলতে লাগলাম, তুই বিয়েটা করতে গেলি কেন? পেতনি, বিয়ের আগেই তো আমরা কত ভালো ছিলাম। বিয়ে তো একদিন করতেই হতো, তাই আগেই করে ফেললাম। তোকে আজকে একটা কথা বলতে চাই, এটা অবশ্য অনেক আগেই বলতাম কিন্তু বলতে পারি নাই, তাই অবেলায় বলতে হচ্ছে। কি কথা বল। জানিস, আমি তোকে পছন্দ করতাম, একরকম ভালোই বাসতাম কলেজ লাইফে। কেন, এখন বাসিস না? প্রথম ভালোবাসা কে বলতে পারে বল? ওলে পিচ্ছি, বাদ দে, এখন সুমাইয়া যে কোনো সময় আসতে পারে, তাই বাদ দে এসব কথা। হুম, তাই ভালো। সুমাইয়াকে তুই ভালোবাসিস? হুম। তাহলে আমাকেও যে ভালোবাসি বলি, এটার মানে কি? বাদ দে, এটার হিসাব তুই বুঝবি না। তার চেয়ে ভালো তুই চাঁদ দেখ। হুম, দেখ চাঁদটা কি সুন্দর করে উঠেছে। হুম, তারপর দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর সুমাইয়া গলা কাশি দিল। দুজনে একদম নর্মালভাবে কফির মগটা নিয়ে আমি সুমাইয়াকে বললাম, থ্যাংকস। সুমাইয়া কিছু না বলে চলে গেল। তবে চাঁদের হালকা আলোয় বুঝতে পারলাম সুমাইয়ার চোখে পানি জমে আছে। অনেক কষ্ট পেয়েছি এই চারটা বছরে আমি, তার শোধ নিয়েই ছাড়বো আমি, এবার দেখো কেমন লাগে, এসব ভাবছিলাম। তখন জান্নাত বলে উঠল, হোসেন কোথাও বেশি করে ফেললাম না তো? না, সব ঠিক আছে। ওকে আয়, নিচে যাই কফি শেষ করে। হুম, কফি শেষ করে নিচে চলে আসলাম। কিচেনে মগটা রেখে জান্নাতের সাথে বসে গল্প করতে লাগলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে মোবাইলটা টিপতে লাগলাম। তখনই সুমাইয়া রুমে এসে লাইটটা অফ করে আমার পাশে এসে শুয়ে গেল। কথাগুলো রিয়াকশনটা কেমন হবে চেক করার জন্য কিছু না বলে সুমাইয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। সুমাইয়ার কোনো রেসপন্স নাই, শুধু চুপ করে শুয়েই রইল। বুঝলাম এবার ম্যাডাম পাহাড়ের নিচে আসছে। কিছুদিন যাক, তারপর সব কিছু বুঝিয়ে বলবো। সকালে আবার জান্নাতের ফোনে ঘুম ভাঙল। উঠে দেখি সুমাইয়া ঘুমাচ্ছে উল্টো দিকে মুখ করে। তাই আর না দেখে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। কিছুক্ষণ পর সুমাইয়াও নিচে গেল। কিন্তু সবথেকে অবাক হলাম যে সুমাইয়া আমার দিকে একবারও না তাকিয়ে সোজা কিচেনে চলে গেল। আমি হা করে সুমাইয়ার দিকে তাকিয়ে রইলাম। তখনই জান্নাত বলে উঠল, মামা এটার ফল তোমাকেও কম পুরাবে না। আরে ধুর, নাস্তা করে অফিসে চলে গেলাম। বিকালে জান্নাতকে নিয়ে ওদের বাসায় দিয়ে আসলাম। বাসায় এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সুমাইয়া কফি রেখে গেছে আমার জন্য। তাই কফিটা খেয়ে বসে বসে মোবাইল টিপতে লাগলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর সুমাইয়া এসে গতকালের মতো লাইটটা নিভিয়ে দিল। তারপর এসে আমার পাশে শুয়ে গেল। সকালে উঠে দেখি সুমাইয়া পাশে নেই। তাকিয়ে দেখি 8টা বাজে। সুমাইয়া ডাক দেয় নাই আজকে আমাকে। কিছুটা অবাক হলাম। উঠে ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। সুমাইয়াকে নাস্তা করার সময় একবারও দেখলাম না। অফিস থেকে ফেরার সময় ভাবলাম সুমাইয়ার কলেজ থেকে সুমাইয়াকে নিয়ে যাব, কিন্তু গিয়ে দেখি সুমাইয়া নেই, হয়তো চলে গেছে। তাই চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে বাহিরে আসতে দেখি কফি রাখা আমার জন্য। বুঝলাম আমি ওয়াশরুমে চলে গেলে এই টাইমটাতে কফি রেখে যায়। রাতে খাওয়ার টেবিলে গিয়ে দেখি সুমাইয়া নেই। তাই আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু সুমাইয়া কোথায়? সুমাইয়া তো রান্নাঘরে, কি যেন বানাবে বলল, আর এখনই খেয়ে নেবে বলল। ও ওকে। খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর সুমাইয়া এসে আগের মতোই লাইট অফ করে আমার পাশে শুয়ে গেল। সুমাইয়া আজকে সারা দিনে একবারও দেখলাম না, তাই ভাবলাম সুমাইয়া ঘুমিয়ে গেলে একবার দেখে নিব। যেই ভাবা সেই কাজ। দুইটার দিকে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দেখলাম সুমাইয়া ঘুমিয়ে আছে। তাই সুমাইয়াকে আমার দিকে ঘুরালাম। সুমাইয়ার মুখের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ মুখটা আজকে অনেক শুকিয়ে গেছে আর কাঁদতে কাঁদতে হয়তো ঘুমিয়েছে। চোখের কোণে পানি লেগে আছে এখনও। আচ্ছা, সুমাইয়া ঠিকভাবে
খাওয়া দাওয়া করে তো নাকি? দুদিন ধরে একবারও ভালোভাবে খেতে দেখলাম না। নাকি আমার উপর রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে? যাক, এখন আর জাগিয়ে লাভ নেই, কালকে দেখব কি করা যায়। এমনিতেই হাড্ডির মতো চিকন, তার উপর আমার নাকে হয়তো আছে। এভাবে আর কিছুদিন গেলে এই মেয়েকে তো বাতাসেই উড়িয়ে নিয়ে যাবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও জানি না। সকালে ঘড়ির অ্যালার্মে ঘুম ভাঙল, তাকিয়ে দেখি 7টা বাজে। তাই উঠে ফ্রেশ হতে চলে গেলাম, তবে এটা বুঝতে পারলাম সুমাইয়া ডাকার বদলে ঘড়িতে অ্যালার্ম দিয়ে চলে গেছে। মেয়েটা আসলেই পাগল, তবে আমাকে যে সন্দেহ করে 4 বছর ভুগিয়েছে তার সাজা আরও কিছুদিন ভোগ করুক ম্যাডাম, না হলে ঠিক হবে না। বুঝছেন পাঠকগণ, এভাবে 2 দিন কেটে গেল। বিকেলে অফিস করতেছিলাম, তখনই আব্বুর কল আসলো। রিসিভ করতেই আব্বু বলল, হুসাইন তুই এখনই বাসায় আয় একটু। কেন, কি হয়েছে? আয় তুই তারপর বলতেছি। ওকে, আমি আসতেছি। তারপর অফিস থেকে বেরিয়ে সোজা বাসায় চললাম আর ভাবতে লাগলাম যে হঠাৎ করে আব্বুর এত জরুরি তলব কেন? সুমাইয়া আব্বুকে কিছু বলেছে নাকি, নাকি অন্য কোনো কারণ? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। ভিতরে আসতে দেখি আব্বু আম্মু বসে আছে, কিন্তু সুমাইয়াকে কোথাও দেখলাম না। কিন্তু আব্বু রেগে আছে প্রচুর মনে হলো, তাই আব্বুকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আব্বু এত জরুরি আসতে বললে? আব্বু কিছু না বলে আমার কাছে আসলো, তারপর কোনো কথা না বলে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিল। আমি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেলাম।